গাইজ ফ্রি ফায়ার ইতিহাস এমন কিছু ইউটিউবার আছে ফ্রি ফায়ার যা ফ্রি ফায়ার ইতিহাসটাকে পরিবর্তন করে দিয়েছে বিশ্বের মধ্যে অনেক ছোট বড় ইউটিউবার আছে তারা এক একজন এক এক কারণে পপুলার যেমন বি2কে অ্যাডা ব্লুমের জন্য আর বিশ্বের মধ্যে এইটাও দেখতে পাই নাম্বার ওয়ান ওয়ান টেপ কিং প্লেয়ার যেমন বলতে হয় রুক এফএফ এর কথা তারা এক একজন এক এক কারণে পপুলার ফ্রি ফায়ার ইতিহাসে শুধুমাত্র একজন প্লেয়ারই আছে যে অ্যাডা ব্লুম কিং ওয়ান টেপ কিং আবার মোবেন্টু কিং যাকে এই পর্যন্ত কোন ফ্রি ফায়ার ইউটিউবারে হারাতে পারেনি কাস্টমে এমনকি র্যাঙ্ক এর মধ্যে রয়েছে কয়েকশো র্যাঙ্ক চলো তাহলে আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করি বিশ্বের মধ্যে সব থেকে ডেঞ্জারাস প্লেয়ার ইন্ডিয়ার এনজি মেসি আসলে হ্যাকার নাকি রিয়েল প্লেয়ার কেউ জানে না তাকে অনেকে মনে করে বি2কে এর ছোট ভাই তারা অনেক ফ্যান মনে করে বি2কে থেকে নাকি সে অনেক বেশি ভালো খেলে কিন্তু প্রশ্ন হচ্ছে সে জায়গায় সে তো শুধুমাত্র কাস্টমই ভালো খেলে ফুল ম্যাপে তার কোনো গেম প্লে দেখতে পাই না আমরা অ্যাডা ব্লুমে তবে এইটাও বলতে হবে বর্তমানে কাস্টম প্লেয়ারকে বেশি গুরুত্ব দিয়ে থাকে কাস্টমের মধ্যে কত ডেঞ্জারাস তার গেম প্লে দেখে তোমরা বুঝতেই পারলে নাম্বার ফোর গাইস নাম্বার ফোর আমরা যে ইউটিউবারকে ডাকতে পারি সেটা হচ্ছে রুক এফএফ কে গাইস রুক এফএফ বিশ্বের মধ্যে এতটা ডেঞ্জারাস প্লেয়ার যে একমাত্র প্লেয়ার যে গেম প্লের মাধ্যমে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে তার ইউটিউব চ্যানেলে তাও অন্য কোনো গেম না মাত্র 2 বছরের ব্যবধানে সে 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি সাবস্ক্রাইবার গেইন করেছে এতটা ডেঞ্জারাস যে সে আকাশে থাকা এনিমিকেও সেকেন্ডের মধ্যে হেডশট মেরে ডাউন করে ফেলতে পারে সেটা তাকে বেশিরভাগ ফ্রি ফায়ার ইউটিউবারে হ্যাকার বলতে থাকে তার গেম প্লে এডিটিং এবং হেডশটের স্কিল এতটাই রোমান্টিক ভাবে তৈরি করে যে ওই গেম প্লেটি ছেড়ে বের হতে মন চায় না শুধু তাই না রুক এফএফ অনেক ক্ষেত্রে পারদর্শী গাইস রুক এফএফ যেমন একজন ফুল ম্যাপ প্লেয়ার তেমনি একজন কাস্টম প্লেয়ার এমনকি স্পোর্টস এর মধ্যে তার অনেক বেশি নাম ডাক আছে তার সার্ভার মধ্যে অনেক বড় বড় ইউটিউবার তাকে সম্মান বা হ্যাকার বলে থাকে সামটাইম আই থট রুক এফএফ ইজ এ হ্যাকার এটা প্রমাণ করছে যে তার কন্ট্রোল এতটা কঠিন যে সাধারণ কোন প্লেয়ারে এই কন্ট্রোলিং এ গেম খেলতে পারবে না তুমি কি মনে করো রুক এফএফ কি আসলে হ্যাকার নাকি রিয়েল প্লেয়ার কমেন্টে জানাতে পারো গাইস ফ্রি ফায়ার কমিউনিটি এতটা বড় হওয়ার পিছনে রুক এফএফ অনেক বেশি সাহায্য করেছে কারণ তার গেম প্লে দেখে অনেক বড় বড় ইউটিউবার ইন্সপায়ার হয় শুধু ইউটিউবারই না অনেক বড় বড় প্লেয়ারই ওয়ান টেপ খেলা শিখেছে রুক এফএফ থেকে যেখানে তোমার বা আমার মতো প্লেয়ার ওয়ান টেপ বা হেডশট কি জানতো না তখনকার থেকে এই রুক এফএফ হেডশট মারা শিখে হেডশট মারা ভিডিওগুলো যখন শুরু থেকে শেয়ার করতে থাকে অনেক বেশি ভাইরাল যায় বিশ্বের মধ্যে তাকে প্রথম ওয়ান টেপ ফ্রি ফায়ার প্লেয়ার হিসেবে মানা হয় তবে তোমরা কি মনে করো সে কি বিশ্বের মধ্যে এক নাম্বার ওয়ান টেপ প্লেয়ার নাকি না কমেন্টে জানাতে পারো নাম্বার ফোর কিছুদিন আগে ফ্রি ফায়ার কমিউনিটিতে একটা আলোচনা হইতেছিল যে আমাদের রুক এফএফ বেশি হেডশট মারে নাকি ওয়াই ট্রিপল ফোর ওয়াই ট্রিপল ফোর কে তো অনেকেই হ্যাকার মনে করে যদিও রুক এফএফ কে কম মানুষই হ্যাকার মনে করে নিয়ে যখন ফ্রি ফায়ার কমিউনিটি আলোচনা হতে থাকে তখন ওয়াই ট্রিপল ফোর এবং রুক এফএফ এর মধ্যে একটা ফাইট হয় কে সব থেকে সেরা এটিকে জানার একমাত্র উপায় হচ্ছে আমাদের কাস্টম তো একজন ইউটিউবার কাস্টমের মধ্যে ঢুকে দিয়ে তার চ্যানেলের নাম আছে জিগাদা তখন সে আসলে দেখতে চেয়েছিল যে বিশ্বের মধ্যে কে নাম্বার ওয়ান ওয়ান টেপ তাদের দুজনের মধ্যে যখনই খেলা শুরু হয় দেখা যায় একজন আরেকজনকে মেরে দিয়েছে খুব সুন্দর ভাবে তখন ওই গেম প্লেটিতে কে জিতবে কেউ জানতো না একজন আরেকজনকে এমন ভাবে হেডশট মারতেছে যে এক সেকেন্ডের জন্য ওয়াল ফেলতে ভুল করে তখনই হেডশট মেরে দেয় ওই গেম প্লেটি এতটাই ডেঞ্জারাস পর্যায়ে চলে গিয়েছিল তারা এতটাই ফাইট করছিল যে কেউ কাকেই মারতে পারতেছিল না শুরুর দিকে রুক এফএফ টানা তিন ম্যাচ জিতে গেল পর পর আবার হোয়াইট ট্রিপল ব্যাক করতে থাকে হোয়াইট ট্রিপল ফোর এবং রুক এফএফ তাদের দুজনের মোবিলিটির এতটাই বেশি জোন চলে গেল কেউ কাকে একটা হেডশট পর্যন্ত লাগাতে পারে না আমরা তো এটা জানি যখন প্লেয়ার মুভমেন্ট করে তখন হেডশট লাগানো অনেক বেশি কঠিন হয় তাদের দুজনের ফাইট এতটাই কঠিন ছিল জোন শেষ পর্যন্ত চলে আসে প্রায় একের পর এক একজন আরেকজনকে হেডশট দিয়ে যায় কেউ কাকে 1% সার দিয়ে খেলে না এইভাবে এক এক করে রাউন্ড বাড়তে থাকে একজন 5 রাউন্ড জিতে একজন 3 রাউন্ড একজন 4 রাউন্ড জিতে থাকে আর এখানে দুজনের সাথে ফাইটার পর দেখা যায় দুইজনই সোইটা সোইটা রাউন্ড জিতে যায় তবে শেষ পর্যন্ত আসল উইনার কে রুক এফএফ নাকি হোয়াইট ট্রিপল ফোর কেউই জানে না যদি তোমার প্লেয়ার স্কোরের দিকে খেয়াল করো তাহলে দেখতে পাবে হোয়াইট ট্রিপল ফোর 5 বার কিল করছে এবং রুক এফএফ 6 বার মানে হচ্ছে হোয়াইট ট্রিপল ফোর একবার জোনে এলিমিনেট হয়ে গেছে তার মানে হচ্ছে কাস্টমারের মধ্যে দুইজনই সমান সমান এবিলিটি আছে নাম্বার 3 ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার লোরেম এবং বি2কে গাইস এই দুজন প্লেয়ারকে আমরা কি নামে চিনি এক হচ্ছে লোরেম হচ্ছে মোবাইল অ্যাডা ব্লুম কিং অন্যদিকে পিসি দিয়ে খেলে গেমকে রাজত্ব করে বি2কে হচ্ছে ফ্রি ফায়ার অ্যাডা ব্লুম কিং এই দুজনের মধ্যে কে সবথেকে সেরা প্লেয়ার এটা দেখার জন্য একজন ইউটিউবার এই চ্যালেঞ্জটি গ্রহণ করে সেম ইউটিউবার জিগাদা এফএ এটা দেখার জন্য যে দুজন প্লেয়ারের মধ্যে সবথেকে অ্যাডা ব্লুম কিং কে এই গেম প্লেটির শুরুর দিকে তো বি2কে আমাদের সবাইকে অবাক করে দেয় কারণ বি2কের মতো অ্যাডা ব্লুম কিং প্লেয়ার টানা 3 রাউন্ড হেরে যায় এই লোরেমের কাছে আর এরপর দেখায় সে বি2কে আসলে কেন অ্যাডা ব্লুম কিং ফ্রি ফায়ার টানা 3 রাউন্ড হারার পর বি2কে এক এক করে মারতে থাকে লোরেমকে তো এখানে আমরা দেখতে পাই বি2কে এক এক করে কামব্যাক করে ফেলে টানা 3 রাউন্ড এই দুজন প্লেয়ারই ডেঞ্জারাস ভাবে খেলতেছিল কারণ অ্যাডা ব্লুম দুই গুলি লাগলেই মরে যাবে 3 রাউন্ড বি2কে জেতার পর দেখা যায় পরের রাউন্ডে আবার মেরে দেয় লোরেম আবার মেরে দেয় বি2কে এইভাবে দেখা যায় একজন জিতে আবার একজন হারে এবং দেখা যায় বি2কে টানা 6 রাউন্ড জিতে যায় এই ম্যাচটিতে আমরা এটি দেখতে পাই বি2কে ম্যাচটি জিতে যায় গাইস বি2কে হচ্ছে এমন একজন প্লেয়ার যে শুধু কাস্টমই না সে ফুল ম্যাচস্টম এবং মডার্ন সিটির দিকে অনেক এগিয়ে শুরু থেকে আমরা এটি দেখতে পাচ্ছি 2017 সালে যখন অ্যাডা ব্লুম মিস করে জানতোই না তখন থেকে
তার অ্যাডা ব্লুম চালানো দেখে ইন্সপায়ার হয়ে আমরা সবাই অ্যাডা ব্লুম চালাই নাম্বার 2 গাইস ইটস কাব্বো তো বাংলাদেশের নাম্বার 1 অ্যাডা ব্লুম কিং বলা হয় থাকে সেটা প্রমাণ করতে গিয়েছিল যে সে বাংলাদেশের মধ্যে নাম্বার 1 অ্যাডা ব্লুম কিং হচ্ছে ইটস কাব্বো কিন্তু ইটস কাব্বো গিয়েছিল খেলতে বিটুকের সাথে অ্যাডা ব্লুম দিয়ে কিন্তু তোমরা জানলে অবাক হবে সেই ম্যাচটিতে কি হয়েছিল বিটুক ইটস কাব্বোকে এমন ভাবে পিটেছে যে গ্লোয়াল বা মেডিকিট ফেলার সুযোগই দিছিল না তবে এইটা বলতে হবে যে বিটুকও অনেক বেশি ভালো খেলছে ইটস কাব্বো তবে ওই ম্যাচটিতে পারফরম্যান্সের কথা বলতে গেলে বলতে হবে ইটস কাব্বোর কোনো পারফরম্যান্সই ছিল না চিৎছাড়া চিৎ ফ্রি ফায়ার ভালো খেলতেছিল ইটস কাব্বো গুলি লাগাইতেছিল কিন্তু অন্যদিকে বিটুকে 1 ভার্সেস 2 খেলা আর ম্যাচ বের করে ফেলতেছিল একটু শুনে নাও মনোযোগ দিয়ে স্যার আমরা একটু বিটুকের সাথে একটা ভার্সেস করতে দাও না অন দিয়া ওর কাছে অন হ্যাঁ কোথায় ও সেটা ম্যাচ পারবা নাকি এটা হ্যাঁ হ্যাঁ পারবো পারবো বাই করতে পারবো যখন ইটস কাব্বো বিটুকের সাথে ফাইট করতেছিল ততবারে বিটুকের সামনে গিয়ে গিয়ে অ্যাডা ব্লুমের গুতা খাইতেছিল চাইলে তোমরা তার চ্যানেলে ভিডিওটিকে দেখে আসতে পারো অ্যাডা ব্লুম দিয়ে বিটুকে ভার্সেস ইটস কাব্বো তবে এটা সত্যি যে শীর্ষ এবং কাব্বো যখন গেমটি খেলতেছিল তাদের দুইজনেরই পিং অনেক বেশি হাই ছিল সেই হিসেবে পিং এসএসসি দিক দিয়ে অ্যাডভান্টেজ খুব কম পাচ্ছিল আর যেহেতু বিটুক হচ্ছে একদিন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার সেহেতু বিটুকের সামনে কেউ দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় এখন কথা হচ্ছে বিশ্বের মধ্যে নাম্বার 1 ফ্রি ফায়ার ইউটিউবার কে গাইস এক একজনের সাবস্ক্রাইবার বেশি হতে পারে যদি কেউ ফ্রি ফায়ার একজন ফানি ভিডিও আপলোড করে সে ফ্রি ফায়ার ইউটিউবার যে গেম প্লে ভিডিও আপলোড করে সেও ফ্রি ফায়ার ইউটিউবার তবে কথা হচ্ছে এই জায়গায় বিশ্বের মধ্যে নাম্বার 1 ফ্রি ফায়ার ইউটিউবার কে যে গেম প্লেয়ার দিক দিয়ে সেরা ব্রন্টু গিলের সেকেন্ড চ্যানেলে আমরা অনেক কাস্টম ভার্সেস দেখেছি যেখানে 1 ভার্সেস 4 এর সেকেন্ডের মধ্যে নুইকে মেরে দেওয়া এবং তার গেম প্লে দেখতে পেয়ে আমরা সেই ফুল ম্যাপের মধ্যে ফ্রি ফায়ার হচ্ছে একটা ব্যাটল রয়্যাল গেম যেখানে ফুল ম্যাপকে প্রাধান্য দিয়ে থাকে সবাই যেমন সে মুভমেন্টে সেরা গেম প্লেতে সেরা আবার কাস্টমও সেরা সেই জন্য তাকে শুধু অ্যাডাব্লুইং বলা হয় না তাকে পুরো ফ্রি ফায়ারের কিং বলা হয়ে থাকে আমি মনে করি বিডুকে সবথেকে সেরা প্লেয়ার ফ্রি ফায়ার ইতিহাসে তবে তোমরা যদি মনে করে থাকো অনেকও ফ্রি ফায়ার কিং আছে যেমন কাব্বো রুকে ফেরেল বিনজিনের মতো প্লেয়ারও আছে ফ্রি ফায়ারে অ্যাডাব্লুইং কিং কে তো আমরা সবাই চিনি সেটা হচ্ছে বিটুকে তবে সব দিক দিয়ে সেরা কে সেটা তোমরা কমেন্টে জানিয়ে দাও